হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেছেন, কমেন্ট করতেছেন যে ভাইয়ার, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের বিজিট ভিসা বন্ধ হয়ে গেছে কি না, এবং বিজিট ভিসায় এসে কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে কি না, এই বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। তো তার জন্যই আজকে আমার এই ভিডিওটা বানানো। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এমন ধরনের কমেন্ট করতেছেন, তা আমি আপনাদেরকে বলি, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইয়ের বিজিট ভিসা এখনও চালু আছে, এবং বিজিট ভিসায় এসে আপনারা কোম্পানিতে অর্থাৎ আপনাদের বিজিট ভিসাটাকে চেঞ্জ করে ওয়ার্ক পারমিট ভিসায় পরিবর্তন করতে পারবেন, কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন। এখন পর্যন্ত এগুলা বন্ধ করা হয়নি, অর্থাৎ আরব আমিরাত সরকার থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি। যদি কোনো ঘোষণা এসে থাকে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা এসে কোম্পানিতে ভিসা লাগাতে চাচ্ছেন, তো তাদেরকে বলবো আপনারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসায় আসার একদমই চেষ্টা করবেন না। কারণ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে যারাই বিজিট ভিসায় আসতেছে বা ইতিপূর্বে যারা এসেছে, অনেকেই ভিসা লাগাতে পারতেছে না, এখনও তারা ভিসা লাগাতে পারেনি, তাদের ভিসার এক্সপায়ার হয়ে গেছে, অনেকে ভিসাটাকে রিনিউ করেছে এবং অনেকেই এখানে অবৈধ হয়ে গেছে এবং অনেকেই বাংলাদেশে রিটার্ন চলে গেছে। কারণ এখানে বর্তমানে কাজের অনেকটাই সংকট, কারণ চাকরির চাহিদা অনুযায়ী মানুষের সংখ্যা বেশি, অনেক মানুষ হুর হুর করে আমাদের বাংলাদেশ থেকে চলে এসেছে এবং অনেক দালালরা অনেক মানুষকে প্রলোভন দেখিয়ে এখানে বিজিট ভিসা নিয়ে এসেছে, বলছে যে কোম্পানিতে ভিসা লাগিয়ে দিবে, আসলে তার কিছুই না। তো তারা অনেকেই দালাল চক্রের খপ্পরে পড়ে আজকে তারা দিশেহারা রাস্তা রাস্তায় ঘুরঘুর করতেছে। আসলে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টা জানাই। তো আপনারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বিজিট ভিসা আসার একদম চেষ্টা করবেন না। যদি আপনার রিলেটিভ কেউ থাকে, আপনার ভাই বাবা বা আত্মীয় স্বজন, যে বিজিট ভিসা নিয়ে এসে তার কোম্পানিতে ভিসা লাগিয়ে দিবে, অথবা আগে থেকে আপনার জন্য কাজ রেডি করে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। অন্যথায় কিন্তু আপনারা এভাবে কোনো মাধ্যমে, কোনো এজেন্সি বা কোনো দালালের মাধ্যমে বিজিট ভিসা বর্তমানে আসবেন না। আপনারা যদি আসতে হয় তাহলে চেষ্টা করবেন সরাসরি কোম্পানির ভিসায়, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন। এবং কি এমপ্লয়মেন্ট ভিসায় আসলেও যখন আপনাকে ভিসাটা দেয়া হবে, কোন কোম্পানির ভিসাটা আপনাকে দিয়েছে সেই কোম্পানিটা সম্বন্ধে ভালো করে একটা যাচাই বাছাই করে নেবেন। বর্তমানে একটা চক্র কাজ করতেছে যে তারা অনেকজনে মিলে একটা কোম্পানির লাইসেন্স নিয়েছে, সে লাইসেন্সের উপর অনেকগুলা ব্যক্তির ভিসা পায়, কিন্তু কোটা পায়, তো সেই কোটা হিসাবে মানুষকে বাংলাদেশ থেকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসায় নিয়ে আসতেছে, নিয়ে এসে তাদের কাছ থেকে 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে, নিয়ে তাদের ভিসাটা ওদের লাইসেন্সের উপর লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়ে তাদেরকে মেডিকেল আইডি কার্ডের ফিঙ্গারিং করে আইডি কার্ডটা হাতে ধরাই দিতেছে, যে বলতেছে তোমার ভিসা লাগাই দিলাম, কাজ শেষ, এবার কাজ তোমাকে খুঁজে নিতে হবে। তো এখন যারা হয়তো কাজ জানে, এদিক সেদিক ঘুরে ঘাড়ে তারা কাজ সংগ্রহ করতে পারতেছে, মাসের মধ্যে 10 দিন কাজ আছে আর 20 দিন কাজ নাই, তো এগুলা অনেক সমস্যায় পড়ে যাবেন আপনারা। এবং যারা কাজ জানে না টোটালি, তারা তো ভাষাও জানে না, তো তাদের কাজ পাইতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, তাদের রুম ভাড়া, খাওয়া খরচ সবগুলো মিলিয়ে তারা বহন করতে হিমশিম খেয়ে যাচ্ছে, অনেক সমস্যার মধ্যে আছে তারা। তো আমি এজন্য আপনাদেরকে বলবো বর্তমানে আপনারা সরাসরি কোম্পানির ভিসায় আসার চেষ্টা করবেন, এবং আসার আগে কোম্পানি সম্বন্ধে ভালো করে যাচাই বাছাই করে তবে আসার চেষ্টা করবেন, এবং বিজিট ভিসায় একদমই আসার চেষ্টা করবো না বর্তমান সময়ে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনাদের প্রশ্নের উত্তরটা আশা করছি আপনারা খুঁজে পেয়েছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যেন সকলে দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।